মারা যাওয়ার পরে এই দেহটা যত্ন করে দামি খাটের মধ্যে রেখে দিবে। কথা বলেন না কেন? দামি বিছনার মধ্যে রেখে দিবে, দামি খাটে রাখবে, সিন্ধুকের মধ্যে সে রাখবে। লক্ষ্য করবেন মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে, ওই কবরে থাকবো কেমনে ওমা বুনবে, ওই কবরে ওই কবরে থাকবো কেমনে ওমা বুনবে, ওই কবরে থাকবো কেমনে। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হ শোনো রে ও আল্লাহর বান্দা, নামাজ থেকে আসো দূরে, কে নিয়ে উঠবো আমরা হাসরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই উম্মতদেরকে আমার জন্য আপনার জন্য আমার আপনার দয়ার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল রে আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এ জিব্রাইল আমার বন্ধুর উম্মতের জন্য নাজাতের ফয়সালার জন্য আমি এই কুরআন আমার বন্ধুর উপরে আমি নাজিল করতে চাই। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল এই কুরআনটা নিয়ে যে আমার বন্ধুর কলিজার মধ্যে দেব। বলেন সুবহানাল্লাহ। কার কলিজায়? আমার বন্ধুর কলিজায় দিব। জিব্রাইল রে এই কুরআন আমার বন্ধুর উপরে আমি নাজিল করতে চাই। নবীজি আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে কুরআন পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে ডেকে ডেকে বললেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দিয়েন এই কুরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি, আর এই কুরআনের মধ্যে কোনো ভুল নাই, কুরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কুরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কুরআনটা পৃথিবীতে এসেছে মুমিনদের জন্য। মুমিনের জন্য হলো রহমত, মুমিনের জন্য শেফা। সবাই বলেন সুবহানাল্লাহ। কুরআন মুমিনদের জন্য শেফা। শেফা মানে কি? রোগ মুক্ত। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে মুমিনদের রোগ হবে দুনিয়াতে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বলেন ঠিক কি না? কুরআন যার পক্ষে থাকে তার কোনো ভয় আছে? কোন ভয় আছে? তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই, আছে নাকি চিন্তা? তবে এই কোরআন আমাদের বুকে রাখতে চাই। কোথায় রাখতে চাই বলেন? কোথায় রাখতে চাই? নামাজ চাইর না গো, কোরআন ভুলা না গো, একা একা যাইতে হবে অন্ধকার কবরে, একা একা যাইতে হবে। নামাজে সাইর না গো, কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার কবরে, একা একা যাইতে হবে। কয়জন মিলে যাইতে হবে? কয়জন মিলে যাইতে হবে? নবীজি এইভাবে ঘোষণা করে দিলেন, উম্মতরা গো আমি রাসূল ঘোষণা দিলাম, এই কুরআনটা তোমরা কাছে রাখবা, এমন কাছে রাখবা কুরআনটা থাকবে তোমাদের কলিজায়। বলেন সুবহানাল্লাহ। এই কুরআন যার জীবনে আছে তার জীবনে দাম আছে, কুরআন যার জীবনে নাই তার জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? তবে আমরা কুরআন পারত কুরআন রাখবো বুকে, কুরআন কোন জায়গায় রাখবো? কুরআন বুকে থাকলে কুরআন থাকবে কবরে। কথা বলেন ঠিক না বেটি? আর এই কুরআনটা যদি ওই ঘরের তাকে থাকে, আর সেই ঘরের মধ্যে টিভি সিনেমা জি বাংলা স্টার জলসা, আবার দেখা যায় প্রতিদিন সন্ধ্যার সময় মাগরিবের রক্ত উলু হয়, উলু দেয়, উলু দেয়। কথা বলেন, হিন্দুদের হিন্দুদের বছরে কয়টা পূজা হয়? কয়টা পূজা হয়? বারো মাসে। এটারও পূজা তখন মুসলমানদের ঘরে হচ্ছে নাকি? কথা বলেন হচ্ছে? মুসলমানের ঘরে উলু হয়? কথা বলেন ঠিক কি না? এ কপাল পোড়া মুসলমানের ছেলে মেয়েরা, কপাল পোড়া মুসলমানের মেয়েরা যদি আজকের থেকে যদি জি বাংলা স্টার জলসা ঘর থেকে বের করা না হয়, আর মুসলমানের ঘরে
যদি উলু হয় শাক বাজে হিন্দুর মেয়েরা যদি নাটক করে আর ওই নাটকগুলো করে মুসলমানদের মেয়েরা যদি দেখে মরার সময় খবরদার কোরআন পড়া শুনতে চায় না কথা বলেন ঠিক কি না ঠিক না বেটি সারা জীবন জি বাংলা দেখেছি সারা জীবন স্টার জলসা দেখেছি আর টিটের উপরে কাকড়া মারছি আর পিলাজো পড়ছি আলেমরা যদি বলেছে আলেমদের সাথে ফাইট করেছে কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক কি না বলে তোমরা নেকি কামাই করতেছো জান্নাত কামাই করতেছো আমাদের জন্য একটু দিও একটু দোয়া করো দোয়া কি সস্তা আল্লাহর নবীর দোয়া পর্যন্ত বেদিনের জন্য কবুল হয় নাই কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেছেন কি বেনামাজির কোন দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না বেনামাজি দুনিয়া যত কামাই করবে তাদের তত কামাই বরবাদ যাবে বরকত পাবে না কি পাবে না কি পাবে না মুসলমানের ঘরটা ভয়রা গেল হিন্দুর সিরিয়াল মুসলমানের ঘরটা ভয়রা গেছে হিন্দুর সিরিয়াল যৌবন বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয় যৌবন বুড়া পোলা মাইয়া বলেন না কেন যৌবন বুড়া পোলা মাইয়া আর কতদিন থাকবো মা গো এই না দুনিয়ায় আর কতদিন থাকবো মা গো এই না দুনিয়ায় চলো আল্লাহর কোরআন বুকে করে কবরতে যাই মা গো আল্লাহর কোরআন বুকে করে রাজি আছি রাজি আছি কারা কারা রাজি আছে একটু দেখতে চাই কারা কারা রাজি আছি হাত কেন লম্বা হয় না আল্লাহ তুমি আমার পাবনাবাসী মা বোনদেরকে কবুল করো বলেন না আমি আল্লাহ যাদের হাতগুলো বাঁকা আছে আরো সোজা করে দিয়েন শেষে যেন সোজা দেখতে চাই নাকি কথা বলেন ঠিক কি না তার কারণ কবি বলেছেন কি বাঁকা পথ ছেড়ে দিয়া বাঁকা পথ ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে ও মানুষ আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে জি বাংলা নিয়ে পাগল হয়ে কথা বলেন ঠিক না বেটি ও মানুষ আল্লাহর কোরআনে ভুলে গিয়ে সিরিয়াল নিয়ে পাগল হয়ে কি জবাব দিবা তুমি অন্ধকার কবরে কথা বলেন ঠিক কি না কবরের মধ্যে কোনো জবাব দিতে পারবো না ও আমার পাবনাবাসীর মা বোনেরা একটু কান লাগান ভালো করে খেয়াল করে শুনে রাখেন মা গো কোরআন নিয়ে কবরে যাইতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহর দিনের পথে চলতে হবে কোরআন নিয়ে কবরে যাইতে হবে আপনি ফজরের নামাজ পড়ে তিন তাসবীর আমলটা করবেন আপনি তিন তাসবীর আমলটা করবেন কোরআন তেলাওয়াত করবেন আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন সারা দিন ওই হাত দিয়ে যে কাজ করবে আমি আল্লাহ সেই কাজের মধ্যে বরকত দান করব কি দান করবে মা তো ঘুমায় থাকে আটটা পর্যন্ত সন্তান ঘুমায় কয়টা পর্যন্ত কথা বলেন মা ঘুমায় আটটা পর্যন্ত সন্তান ঘুমায় বারোটা পর্যন্ত কথা বলেন ঠিক না বেটি মা নামাজি মেয়ে কথা বলেন মা নামাজি মেয়ে বাবা যায় মসজিদে ছেলেও যায় মসজিদে কথা বলেন ঠিক না বেটি মেয়ে যদি বড় না হয় কথাও যদি না ফোটে মাকে সেজদা করা দেখলে মেয়েও সেজদায় পড়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার মা বোনটা একটু লক্ষ্য করবেন খেয়াল করে মেনে অনেক মা বোনেরা বলে আমার সন্তান ছোট এখনো বড় হয় নাই নামাজ পড়তে পারে নাই এ মা বোনটা কান লাগাবেন খেয়াল করে শুনবেন একজন মা রুটি বানাইতেছেন রুটি সেকতেছেন রুটি কি সেকতেছেন রুটি সেকতেছেন এমন সময় আসরের নামাজের আজান হয়ে গেছে মা দুঃখিনী কি করেছেন সন্তানটা পাশে বসে আছে শীতের সময় গো মা সন্তানটা পাশে বসে আছেন মা তাওয়ার উপরে এইবার তাওয়ার উপরে মাটির পাতিলের উপরে রুটি দিয়েছেন আসরের নামাজের আজান হয়ে গেছে এইবার আল্লাহর বান্দি কি করেছেন দৌড়াইয়া উজু করে যা নামাজে যায় নামাজ দাঁড়াইছেন বলেন সুবহানাল্লাহ এর মধ্যে কি করেছেন এর মধ্যে বলতেছেন তোর রুটি পুড়ে যাইতাছে কে যেন ডাক দিয়ে বল বলতেছেন রুটি পুড়ে গেল রুটি পুড়ে গেল এমন সময় বলতেছেন ইন্নাল্লাহা আসসাবিরিন দজ্জের সাথে নামাজ আদায় করতে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা আসসাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দজ্জের সাথে সালাত আদায় করো তোমার বিপদের সাথী আমি আল্লাহ বিপদের সময় কে সাথী হয়ে যাবে দজ্জের সাথে নামাজ আদায়
করবেন আমাদের আশেপাশের যা কিছু বিপদে পড়ে যাবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করবে বলেন সুবহানাল্লাহ মহিলা কানে শুনতে পাচ্ছে রুটি পুড়ে যাইতেছে রুটি পুড়ে যাইতেছে মহিলাই দ্বারা ভয় কার উপরে কথা বলেন ভয় কার উপরে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমার ডাইনে আছে বেহেশতে বামে আছে দোজখ বামে আছে কি মাবুদগো আমার ডাইনে বেহেশতে বামে দোজখ পিছনে মালাকুল মউত সামনে কে সামনে কে একটা দারোগা পুলিশের সামনে যদি কোনো আসামি দাঁড়ায় তাহলে দেখবেন পিঠ চুলকাইলেও হাত দিতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক মাজা লাইগা গেলেও নড়তে পারে না পা লাইগা গেলে না নড়তে পারে না কথা বলেন ঠিক না বেঠিক ডাইনে বামে যা হয়ে যাক কিন্তু পুলিশের ভয়ে দেখবেন ঘর ফিরাইতেও পারে না কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু পৃথিবীর সবচাইতে বড় দারোগার সামনে আমরা দাঁড়াই কথা বলেন ঠিক না বেঠিক পৃথিবীর সবচাইতে বড় দারোগা একমাত্র যিনি হাকামুল হাকিম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারকা আমার সাথে নাই রে আল্লাহ আমার সাথে নাই রে আল্লাহ কোরআন শরীফ সারা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারকা আমার সাথে নাই রে আল্লাহ আমার সাথে ফজরের নামাজ সারা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারকা আমার সাথে নাই রে আল্লাহ আমার সাথে জোহরের নামাজ সারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারকা আমার সাথে নাই রে আল্লাহ আমার সাথে আসরের নামাজ সারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Shabai boli sallallahu alayhi wa sallam Ektu lakka koren kyal koren Apne kya khane badam hoza kinte aise আপনাদের আসলে ভয়ও করে না আপনারা সম্মানিত জানেন না যে আমার সামনে আপনারা কথা বলছেন কেন ফার্স্টে কথা বলে নাই আমি যে কথা বলবেন না কেউ আপনি ছিলেন দূরে আপনি মুরব্বী মানুষ আপনি এখানে আসে অনেক বসতেন কথা বলেন কেন আলোচনার মধ্যে কথা বলেন কথা বলবেন কথা হচ্ছে কার কথা আল্লাহ আল্লাহ রাসূলের কথা এবং কোরআনের কথা ফেরেশতারা লানত করে আপনারা বুঝেন না ফেরেশতারা কি করে লানত করে আপনাদের যদি কষ্ট হয় তাহলে ফেরেশতারা কি করে ফেরেশতাদেরকেও কষ্ট হয় কি বলেন কষ্ট হয় না কষ্ট হয় তবে ফেরেশতারা বলে হে আল্লাহর বান্দি তোরা নিজেরাও ভালো মতো শুনে আমাদেরকেও শুনতে দে আমাদেরকেও শুনতে দে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইছে খালি খালি হাতে না নূরের ক্যামেরা দিয়ে পাঠাইছে বলেন সুবহানাল্লাহ কিসের ক্যামেরা দিয়ে পাঠাইছে নূরের ক্যামেরা দিয়ে পাঠাইছে ভিডিও করার জন্য বলেন সুবহানাল্লাহ
নাকি আমাদের ভিডিও আছে? আমার আল্লাহর ভিডিও নাই, আমার আল্লাহর ভিডিও আছে? আপনি এক সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছেন আপনার মনে থাকবে না, কিন্তু আল্লাহর ভিডিও আছে, কথা বলেন ঠিক কি না? গোপনে গোপনে সুদ খায় এমন মানুষ আছে কি? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কে জানে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করেছেন, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যায় না। আমরা কি হয়ে কবরে যাব? কি হয়ে কবরে যাব? কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নাই, নামাজ ইমামকে দেখতেও পারে নাই, কথা বলেন ঠিক কি না? পাঁচ ওয়াক্ত নামাজ নিজে পড়ি নাই, অন্যদের পড়ালাদেরকে ভালোবাসি নাই, কথা বলেন ঠিক কি না? আরো কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিবে, কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, পরের জন্য কুয়া কাঁপলে সেই কুয়ায় নিজেই পড়া লাগে, নিজের পড়া লাগে না, নিজের পড়া লাগে না। একটু লক্ষ্য করেন, খেয়াল করেন, শুনেন, এখন গায়ে শক্তি আছে গামা, আল্লাহর সাথে কখনো ফাইট করবেন না। আলেমদের সাথে ফাইট করা মানে আল্লাহর সঙ্গে ফাইট করা, কথা বলেন ঠিক না বেঠিন? আলেমরা আল্লাহর কথাগুলো বলে, কোরআনের কথাগুলো বলে, কথা বলেন ঠিক না বেঠিন? কথা বলেন ঠিক কি না? এ মুসলমান মা বোনেরা, আজকে 50 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, কোরআনের কথা ভালো লাগে না, 15 বছরের সন্তান মার কাছে ডাক দেয়া বলতেছেন, মা গো আমার বাবা তিনতলা ফ্ল্যাট করেছে মা, কিন্তু ওই তিনতলা উপরের ফ্ল্যাটে কোনোদিন যাইতে পারে নাই। 15 বছর বয়স হয়ে গেছে, তিনতলা উপরের ফ্ল্যাটটা পর্যন্ত চোখে দেখতে পারে নাই, কি আছে এমন জিনিস আমার বাবা উঠতে দেয় না। মা ডাক দেয়া বলতেছেন, বাবা রে তোর বাবা আমাকেও এ পর্যন্ত সেখানে যাইতে দেয় নাই। কারণ যাইতে দেয় নাই কেন? এই সন্তান মাকে বলতেছেন, মা ওই তিনতলায় কি আছে আমি দেখবই দেখবো, আমার দেখা কখনো বন্ধ করতে পারো না। মা গো বাবার মা যাই চাবি, বাবার বাবার মা যাই চাবি, চাবিটা যেভাবে হোক সংগ্রহ করে দাও না। এবার মা বলতেছেন, বাবা না না তোমার বাবার মা যার থেকে চাবি সংগ্রহ আমি করতে পারবো না। এবার ওই সন্তান তাকে তাকে আছে, তাকে তাকে আছে, কেমনে চাবিটা নেওয়া যায়? একদিন হঠাৎ করে দেখতে পাইছে ওই ওবামার বাবা একটু বেশি করে মদ খাইছে। কি খাইছে? ছিল মদখুর। কি খুর? ছিল মদখুর। সন্তান দেখতে পাইছে আমার বাবা একটু আজকে বেশি করে মদ খাইছে, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। এমন সময় তখন ডাক দিয়া বলতেছেন, এ মা আজকে তো কিভাবে কিভাবে বাপ্পা মাতাল হয়ে পড়ে আছে, বাবার মাজার থেকে চাবি নিতে আর দেরি হয় নাই, চাবি নিতে আর দেরি হয় নাই। খুব দ্রুত বাবার মাজার থেকে চাবিটা সংগ্রহ করেছে, দিয়া তিন তালায় উঠেছে। এইবার তিন তালার রুমের তালাটা খুলছে, খোলার পরে ভিতরে দেখে আরেকটা রুম আছে, ওই তালাটা খুলছে, ওই তালা খুলে ঘরের ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছে ওই ঘরের মধ্যে সুন্দর সানসেট করা আছে, সানসেটের পূবের পাশে একটা ঘোড়া একটা পিতলের ঘোড়া আছে, আর পূবের পাশে একটা পিতলের ঘোড়া আছে। ঘোড়ার মধ্যে উঠবে কি করে 15 বছরের সন্তান? 15 বছরের সন্তান উপরে আছে কিন্তু নাগল পায় না, কষ্ট মষ্ট করে অনেক কষ্ট করে ওই ঘোড়ার ভিতরে এবার হাত দিয়েছে, হাত দেওয়ার পরে এবার হাত দিয়ে দেখতে পাইছে ওই ঘোড়ার মধ্যে সুন্দর পরশ একটা পাথর আছে। কি পাথর? কি পাথর? সুন্দর একটি পরশ পাথর আছে। এই পাথরটা হাত দিয়ে উঠাইছে, উঠানোর সঙ্গে সঙ্গে দেখতেছেন পাথরের গা থেকে নূর চমকাইতেছেন, বলেন সুবহানাল্লাহ, আহারে পাথরের গা থেকে নূর চমকাইতেছে, আর পাথরের গায়ে কি সুন্দর করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ
বুকের মধ্যে করে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ হঠাৎ মনে হয়ে গেছে ব্রেনের মধ্যে ঢুকেছে, এই তো ঘোড়ার মধ্যে পাইছি সুন্দর পরশ পাথর লাইলাহা ইল্লাল্লাহ। আর একটা ঘোড়া আছে দেখতে পাচ্ছি, ওই ঘোড়াটার মধ্যে না জানি আরো কত দামি জিনিসটা আছে, আমি একটু সংগ্রহ করে দেখি। ঘোড়াটার মধ্যে হাত দিয়া পাইলো একটা পরশ পাথর, ওই পরশ পাথর পাথরটার মধ্যে লেখা আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করুন জামা, আজকে 40 বছর বয়স হয়ে গেছে, আজকে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, 50 বছর বয়স হয়ে গেছে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, সংসার সংসার করতে করতে জীবনটা কাটায় দিচ্ছে, উদের বেলা পশ্চিমে চলে যাই আমাদের সময় হয় না, তারপর পাঁচ ওয়াক্ত নামাজ কেমনে চলে যায়, মরণের সময় কোরআনের কথা মনে হয় না, মাজিদের কথা মনে হয়, কথা বলেন ঠিক কি না, কথা বলেন ঠিক কি না। এই 15 বছরের সন্তান পরশ পাথরটা হাতে নিয়া দেখতে পাইছে, ওই পাথরটার মধ্যে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা পাথর এক জায়গায় করেছেন, ডাইনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর বামের দিকে টান দিয়ে কয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা পাথর ওবামা বুকের মধ্যে নিয়ে ওইখানে শুয়ে পড়লেন, ডাইনে ডাইনে মুখ ঘুরে বলে ইলাহা ইল্লাল্লাহ, বামে মুখ ঘুরে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে দুনিয়ার মানুষ, যদি আল্লাহকে পাইতে চাও রাসূলকে ভালোবাসো, রাসূলকে ভালো না ভাষা পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে না। এই কথা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমার 14 গোষ্ঠীর কোন কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আর এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কষ্ট পেলেন? কষ্ট পাইছেন? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, জালিকাল কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথভ্রষ্ট। বলেন সুবহানাল্লাহ, সিরাতাল মুস্তাকিম, এই সঠিক রাস্তায় চলতে হবে, সেই রাস্তাটা কোন দিকে? কথা বলেন কোন দিকে, কথা বলেন কোন দিকে? ও মানুষ, আমরা এই কোরআনটা যখন তেলাওয়াত করি এই কোরআনের গায়ে সুমো খাই, কথা বলেন ঠিক কি না? কোরআনের গায়ে আমরা কোরআনের গায়ে সুমা খাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। এই কোরআনের গায়ে যখন সুমা খাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন বান্দারে, তোমাদের জন্য নাজাতের জন্য এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। আমরা মানুষ এই কোরআনটা পড়ি আর আল্লাহ পাকের কাছে হাত তুলে তুলে বলি আল্লাহ, এই নির্ভেজাল কোরআন যা লিখান কিতাব, এই কিতাবটা আমরা পড়েছি, এই কিতাবটা বুকে করেছি, এই বুকে করার জন্য আমাদের লাভটা কি, বুকে করার জন্য লাভটা কি জানা দরকার আছে না, জানা দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাব, এই নির্ভেজাল কিতাব বুকে করার কারণে বান্দারে তোর হুদাল্লিল মুত্তাকিন, আমি তোরে মুত্তাকিন ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোরে ঘোষণা দিলাম তোরা সবাই মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আমরা তো কোরআন পড়েছি, আমরা বলি আল্লাহ এই কোরআন যারা বুকে করেছে তারা হবে মুত্তাকিন। এ মাবুদ, যারা মুত্তাকিন তাদের লাভটা কি আছে, কথা বলেন না কেন? আপনারা মানে কষ্ট পাচ্ছে নাকি বুঝতে পারতেছেন না?
রব্বুল আলামিন যারা মুত্তাকিন তাদের লাভ থাকি জালিকাল কিতাব নির্ভেজাল কিতাব বুকে করার জন্য হুদাল লিল মুত্তাকিন হে আল্লাহ মুত্তাকিনদের লাভটাকে আপনি ঘোষণা করে দেন আল্লাহ কয় বান্দা কোরআন খুলে পড়ো আমি মুত্তাকিনদের জন্য কি সুন্দর একটা জায়গা রেখে দিয়েছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার কি দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর কোরআনে পড়বে যারা হবে জান্নাতি আল্লাহর কোরআনে মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজকি না মানিয়া আবু জাহেল বলেন না মানিয়া আবু জাহেল কথা বলেন ঠিক না বেটিং এ মুসলমানের মা বোনেরা আল্লাহর কোরআন যারা পড়বে তারা হবে মুত্তাকিন আর মুত্তাকিনদের জন্য আল্লাহ সুন্দর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ও মা বোনেরা একটু ভালো করে কান লাগান খেয়াল করে শুনুন মুত্তাকিনদের জন্য আছে না আছে না তবে এবার দেখা যায় ওই সন্তান তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা নিয়ে পাগল হয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন কয়টা নিয়া এই দুইটা নিয়ে পাগল হয়ে গেছে ওটান দেখা যায় ওবামারে বাবা মাফ কর এদের মাতাল শেষ হয়ে গেছে মাতাল কেটে গেছে হুঁশ ফিরে আইছে এবার খেয়াল করে দেখে যে মাজায় চাবি নাই মাজায় চাবি নাই মনে মনে ভাবে সব সর্বনাশ হয়ে গেছে সব সর্বনাশ হয়ে গেছে কি কি করতে পারি দৌড়ে চলে গেছে বিবির কাছে বিবিরে মাজাই সাবি কি হয়েছে বলে তা তো জানি না এ বিবি আমার সন্তান অবমা কথায় বলে তাও তো জানি না দৌড় দিয়ে তিন তলায় উঠেছে উঠার পরে দেখতে পাইছে সন্তান ওই সেই দুইটা পাথর পরশ পাথর একটার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা পাথরের মধ্যে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাথর নিয়া তিনি যেন পাগল হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ বাবা ডাক দিয়া কাই বাবা রে ও বাবা তুমি শোনো তোমাকে 15 বছর বয়স পর্যন্ত আমি এই তিন তলায় উঠাই নাই কিন্তু তুমি পরশ পাথর নিয়ে তুমি পাগল হয়ে গেছো আমি বাবার কথা তুমি অমান্য করেছো আমি আমার নাফরমানি তুমি করেছো তোমাকে কঠিন শাস্তি হবে নরমাল না কঠিন নরম না কঠিন নরম শাসন না কঠিন শক্ত শাসন একটু খেয়াল করেন লক্ষ্য করেন ওবামাকে ডাক দিয়ে বলতেছেন বাবা ওবামা তোমার কঠিন শাস্তি হবে রে বাবা কিন্তু কি করবে সন্তান মাত্র একটা পাঁচটা সন্তান দুইটা যদি মারা যায় থাকে কয়টা আর একটা যদি মারা যায় থাকে কয়টা একটাও থাকে না কিন্তু ও বাবার মা এইবার ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আমার একটাই মাত্র সন্তান আমার সন্তানটাকে আপনি মারবেন না আপনি শাস্তি দিবেন না সন্তান যত বড় খারাপ হোক না কেন মার কাছে কখনো অপরাধী হয় না কথা বলেন ঠিক না বেটি গ্রামের সবার কাছে ভালো সন্তান গুলো যদি খারাপ হয়ে যায় মার কাছে খারাপ সন্তানটাও ভালো কথা বলেন ঠিক না বেটি মাঝে আমার ঘুম পাড়াত দোলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে মামনিটা ছোট্ট অতি কিন্তু জানি ভাই মায়ের মতো এত আপন তিন ভুবনে নাই কথা বলেন সুবহানাল্লাহ আছে নাকি বলেন আর কখনো নাই ও বাবার মা স্বামীর হাতে ধরতেছে একবার পায়ে ধরতেছে স্বামী গো আমার সন্তান অপরাধ করে ফেলেছে তাকে মারধর করা যাবে না শাস্তি দিয়েন না কিন্তু তার ও বাবার বাবা কি করলো ঘরের মধ্যে 3 দিনের মতো কয়েদ করে বন্দি করে রাখলো ডাক দিয়া বলতেছেন বিবি তোর জন্য মারতে পারলাম না কিন্তু সন্তানটাকে 3 দিন ঘরের মধ্যে বন্দি করে রাখবো ওই রুমের মধ্যে বন্দি করে রাখবো ওরে খানা পানি সব বন্ধ করে দেওয়া হবে ওরে বের করা যাবে না ওইখানেই থাকবে ভাতে মারবো পানিতে মারবো শাস্তি দিব 3 দিন পর্যন্ত এক গ্লাস পর্যন্ত পানি দেওয়া যাবে না এ মুসলমানের মা বোনরা কান লাগান খেয়াল করে শোনো বাবা হইয়া
সন্তানের কারাগারের মতো বন্দী করে রাখছে, তার কারণটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকের মধ্যে সংগ্রহ করে নিয়েছেন, এই জন্য কি তার অপরাধ হয়েছে। লক্ষ্য করেন কি আলোচনা শুনেন, বাবা হইয়া সন্তানকে এইবার ঘরের মধ্যে কয়েদ করে রাখলো, বন্দি করে রাখলো। বিবিকে বলতেছে, বিবি রে এই ঘরটার মধ্যে তালা দিয়া বন্দি করে রাখলাম, খবরদার তোর হুকুম আমার হুকুম তুই উপরে উঠতে পারবি না, এই সন্তানকে আজকের থেকে ভাত পানি কিচ্ছু দেওয়া যাবে না, ও না খায়া না খায়া উপরে মারা যাবে। কিন্তু মা দক্ষিণী কখনো মন বানাইতে পারে না, সন্তান তিন দিন পর্যন্ত খায় না, মা দক্ষিণীও তিন দিন খায় না, সন্তানের খেতে দেয় না কয়দিন, মাও খায় না কয়দিন, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ আছে বলেন আছে নাকি? লক্ষ্য করেন মা, কিন্তু কই মাও তিন দিন খায় না, সন্তান খায় না, খেতে দেয় না তিন দিন, এই জন্য মাও খায় না তিন দিন। তিন দিন পরে এই বিবিটা স্বামীকে অনুরোধ করে বলতেছেন, স্বামী গ আমার একটাই মাত্র সন্তান, আপাতত দুইটা রুটি আর এক গিলাস পানি দিয়ে আসেন, আমার ওবামা এত বেলা এতদিন তিন দিনের মধ্যে বেঁচে আছে কিনা মারাই গিয়েছে। বিবির অনুরোধে এবার তার স্বামী কি করলো, এক গিলাস পানি আর দুইটা রুটি নিয়ে তিন তলায় উঠেছে, কয় তলায়, তিন তলায় উঠতেছে, হঠাৎ করে রুমের মধ্যে তাকায়া দেখতেছেন ওবামা শুয়ে আছে আর ওবামার মাথার কাছে একটা কুরআনের হাফেজ গল্প করতেছে, একটা কুরআনের হাফেজ গল্প করতেছে। একদিন এক নাস্তিক এক আলেমকে প্রশ্ন করতেছে, ওই যে আসমানের মধ্যে দরজা নাই জানালা নাই, তোমাদের নবী নাকি মারা গিয়েছিল, আসমানের কোন দরজা দিয়ে গিয়েছিল? নাউজুবিল্লাহ বলেন, বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কিনা, আমার কথা শুনে কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, খেয়াল করেন আসমানের তো একটা দরজাও নাই, তা আমার নবীজি আসমানের কোন দরজা দিয়ে মেরাজে গেছিলেন? আসমানের তো একটা দরজাও দেখতে পাইনি, তো বান্দার উপরে রহমত বর্ষিত কিভাবে হয়, কোন দরজা দিয়ে হয়? আসমানের মধ্যে তো মুমিনের জন্য একটি দরজা আছে, ওই দরজা দিয়ে রিজিক আসে, আর একটা দরজা দিয়ে আমল প্রবেশ করে আরো আজিমে, বলেন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? মুমিনের জন্য দুইটা দরজা আরশের মধ্যে করা আছে, কথা বলেন কয়টা, কয়টা? মুমিন যা আমল করে এই আমল এক দরজা দিয়ে প্রবেশ করে আরো সাজিমে, আর মুমিনের জন্য আর একটা দরজা দিয়ে দুনিয়াতে রিজিক চলে আসে আল্লাহ পাকের রহমত, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রহমত। একটু কান লাগান, খেয়াল করে শুনেন, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম একদিক থেকে আর একদিক গেলে ওয়াজটা বেড়ে যাবে, তার কারণ সময় সংক্ষিপ্ত, একটু লক্ষ্য করেন গমা, এই ওবামার বাবা টাকা দেখতে পাচ্ছে, একজন যুবক ছেলে আমার ওবামার মাথার কাছে বসে ওর মুখের দিকে তাকায় হাসতেছে আর গল্প করতেছে, হঠাৎ একটা নজর দেখতে পাইছে, কিন্তু যুবকের মাথায় পাগড়ি আর মুখে দাড়ি আর গায়ে সুন্নাতি লিবাস, এত সুন্দর চেহারা যুবক, এত সুন্দর চেহারা যুবক আমার ওবামার পাশে বসে বসে হাসতেছে আর গল্প করতেছে, দাঁতগুলো যেন রূপার মতো সিক 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 করতেছেন, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ একটা বার দেখতে পাইছে বাবা সন্তানকে ডাক দিয়া বলতেছেন, বাবা রে এই দেখো তোমার জন্য এক গ্লাস পানি আর দুইটা রুটি তোমার মা দিয়েছে, আমি দিতে চাইছিলাম না, তোমার মার অনুরোধ দিয়েছি রে বাবা, কিন্তু বাবা রে আমি তোমার একটা কথা জানতে চাই। ওবামা বলতেছেন, বাবা ঠিক আছে আপনি বলেন, কি জিজ্ঞাসা করতেছেন করেন। ওবামার বাবা ডাক দিয়া বলতেছেন, বাবা ওবামা আমি যখন তোমার দিকে নজর করলাম আমি দেখতে পাইছি তোমার মাথার কাছে একটা যুবক বসে বসে তোমার মুখের দিকে তাকায় হাসতেছে আর গল্প করতেছে, যুবকটার মাথায় পাগড়ি মুখে দাড়ি আর গায়ে সুন্নাতি লিবাস, ওই যুবকটাকে রে বাবা, ওই যুবকটাকে বাবা রে জানালা গুলো আটকানো, দরজায় তো তালা লাগানো, ওই যুবক কোন পাশ দিয়ে তোমার রুমের মধ্যে ঢুকলো, আবার হঠাৎ এক নজর দেখার সঙ্গে সঙ্গে আর আমি দেখতে পারি নাই।
ওবামা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আপনি কি সত্যি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ আমি সত্যি দেখেছি। ওবামা আবারও ডাক দিয়ে কয়, বাবা গো আপনি কি সত্যি ওই যুবকটাকে দেখতে পারেছেন? ওবামার বাবা বলতেছেন, বাবা ঠিক আমি সত্যি দেখেছি। আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, বাবা গো ওই যুবকটাকে কি আপনি সত্যি দেখতে পেরেছেন? ওবামার বাবা বলতেছেন, বাবা আমি সত্যি দেখেছি। ওবামা ডাক দিয়ে কয়, বাবা গো আপনি যদি সত্যি দেখতে পারেন, ওই যুবকটা আমার মাথার কাছে বসে বসে আমার সঙ্গে গল্প করতেছেন। ও বাবা আপনার চক্ষু ভালো কিন্তু কপাল ভালো না। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমাদের চোখ ভালো কিন্তু কপাল ভালো না। আমাদের চোখ আছে কিন্তু আমরা কোরআন পড়ি না, আমাদের চোখ আছে কিন্তু আমরা কোরআন দেখি না, আমরা দেখি ভারতের ছবি। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? ও নবী দেখা যান, একবার দেখা যান গো, ও নবী দেখা যান, একবার দেখা যান গো। আপনার উম্মত বাংলার জমিনে, আপনার উম্মত বাংলার জমিনে হচ্ছে অপমান গো, নবী দেখা যান, একবার দেখা যান গো, ও নবী দেখা যান, একবার দেখা। ঘরে ঘরে চলছে গো টিভি, মুসলমান দেখে ভারতের ছবি। ঘরে ঘরে চলছে গো টিভি, মুসলমান দেখে ভারতের ছবি। কোরআনের আইন মানতে গো যাই না, আসক্ত নামাজ পড়তে আসাই না, শুনি আয়াজান গো, নবী দেখা যান, একবার দেখা যান গো, ও নবী দেখা যান, একবার দেখা। কোথায় গেলে পাব গো নবী, কোথায় গেলে পাব গো নবী আপনার সন্ধান গো, নবী দেখা যান, একবার দেখা যান গো, ও নবী দেখা যান, একবার দেখা। আপনার উম্মত বাংলার জমিনে হসে অপমান গো, নবী দেখা যান, একবার দেখা যান গো। আল্লাহু আকবার। কষ্ট পাইছেন আমার মা বোনেরা, একটু লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন গো মা। ওবামা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো তোমার চক্ষু ভালো কিন্তু কপাল ভালো না। সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিনা শাফিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহ তুমি রহমি কর নসিব কর মদিনা, আল্লাহ তুমি রহমি কর নসিব কর মদিনা। আল্লাহ নবীজিকে না দেখাইয়া অন্ধকারে কবরে নিও না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিনা মাওলানা মুহাম্মাদ
নামাজ পড়ো, কোরআন ধরো, নামাজ পড়ো, কোরআন ধরো, রোজা রাখো, রমজানে মাগো পবিত্রতা, রক্ষা করো, দরজা খোলো জান্নাতের, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ, অন্ধকারে অঘাতারে যখন ছিল এ দুনিয়া, উজালা করলেন নবী কোরআনের বাণী আনিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল আমার আল্লাহর জন্য, আল্লাহ পাগল আমার নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।